নমস্কার, 11,765 প্যানেল প্রকাশে 2020-22 ডিএলএড ব্যাচ রেজিস্ট্রি অর্ডারের আপডেটের সঙ্গে কিন্তু এবার এনআইওএসআর যুক্ত হয়ে গেল। তো আসল বিষয়টা কি প্রত্যেকে জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে, তোমাকে লাইক করে দেখার মতো লাইক করে দিও, এবং নতুন আসলে প্রাইমারি থাকলে সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখে নাও কী রয়েছে। আমরা কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে রয়েছি। আমরা এখানে সিম্পলি একটা নতুন ডায়রি নাম্বার সাবমিট করবো। এখানে দেখো 5240-9-2023 লিখে আমরা সাবমিটে ক্লিক করে নেব। তো আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে দেখো যে কেসটি আপডেট রয়েছে, কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ একটা ক্যান্ডিডেট যার নাম কৌশিক দাস, সে কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, ঠিক আছে। কবে করেছে দেখো, এখানে কিন্তু ডেট দিয়ে দিয়েছে ভেরিফাইড অন 20 জানুয়ারি 2024। অর্থাৎ রিসেন্ট কিন্তু কেসটি আপডেট হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। ওকে, দেখো কি বলেছে, এখানে বলেছে যে 22 জানুয়ারি 2024 লাস্ট বা হিয়ারিং হবে ফার্স্ট, ঠিক আছে। তো দেখো ওখানে বন্ধু কী বলেছে, মেন যে রয়েছে তার নাম কি দেখো, কৌশিক দাস, সন অফ আশুতোষ দাস। দেখে নেবো নিচে সবার লাস্টে, দেখে নাও স্ক্রল ডাউন করলে এখানে দেখো যে রয়েছে মেন বিষয়টি, দেখে নাও। তো দেখো এখানে আমরা স্ক্রল ডাউন করলে দেখতে পাবো পরিষ্কারভাবে সবার লাস্টে যে এইখানে দেখো তোমরা কি রয়েছে, জাজমেন্ট বা অর্ডার সেকশন আমরা ক্লিক করবো সিম্পলি। তো ক্লিক করলে চলে আসবে যে প্রথম মে ROP অর্থাৎ রেকর্ড অন প্রসিডিং অফ মেন কেস, অর্থাৎ 19 জানুয়ারি কিন্তু প্রথম কেসটি সুপ্রিম কোর্টে উঠেছিল। আমরা দেখে নেবো অর্ডার সেকশনে অর্ডারটা কী রয়েছে। দেখো এখানে পরিষ্কার লিখে দিয়েছে যে কোর্ট নাম্বার 11 সেকশন 16 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এখানে বলছে কৌশিক দাস রয়েছে মেন পিটিশনার, কার বিরুদ্ধে রয়েছে, এটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এখানে যে মেন ডেটটি ছিল 19 জানুয়ারি 2024, দিস পিটিশনস ওয়াজ ওরালি মেনশন টুডে, অর্থাৎ তারা কিন্তু মেনশন করেছে কেসটি কোন বেঞ্চে, না কোরাম রয়েছে অনেবল জাস্টিস হিমা কোহলি ম্যাম এবং জাস্টিস আসানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চে রয়েছে। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো বন্ধুরা যে 2020-22 যে স্টে অর্ডার সেটা কিন্তু এই বেঞ্চে শুনানি হবে আগামী 22 জানুয়ারি। তো এখানে কী বলেছে লাস্টে যেটা হয়েছিল যে এখানে লিস্ট অ্যালং উইথ SLP নাম্বার 12660 অফ 2023, অর্থাৎ এই কেসটি কিন্তু যে সুপ্রিম কোর্টে ডিএলএড 20-22 স্টে অর্ডারে কিন্তু একসাথে কেসটি মেনশন হয়ে গেল, অর্থাৎ একই দিকে পড়ে গেল, ঠিক আছে। আমরা প্রত্যেক এটা কিন্তু কেস নম্বর, ওটা ডায়েরি নাম্বার 21287। তো দেখো বন্ধুরা আর কি বলেছে, এখানে আরও বলতে বলেছে যে পূজা শর্মা কোর্ট মাস্টার রয়েছিল লিস্টেড অন 22 জানুয়ারি 2024 ইন কোর্ট 11 অ্যাজ আইটেম নাম্বার 46। অর্থাৎ আমরা এখন বুঝতে পারছি যে সুপ্রিম কোর্টে আগামী 22 জানুয়ারি 2024 এই দিন কিন্তু শুধুমাত্র একটি কেস নয়, 20-22 ডিএলএড কেসটি রয়েছে, সাথে আরও দুটো কেস। এটা এক নাম্বার কেস, সাথে রয়েছে কি অরিন্দম মার্জিতের কেস রয়েছে, তিন নাম্বার কি রয়েছে বলো, প্রিয়াঙ্কা লস্করের কেসটি রয়েছে, সাথে যুক্ত হয়ে গেল আরও বলো কোন নাম্বার, চার নাম্বার কেসটি কৌশিক দাসের কেস রয়েছে। অর্থাৎ এই দিনকে, অর্থাৎ 22 জানুয়ারি কিন্তু কেসটি ওঠার সম্ভাবনা প্রবল রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। আমরা জেনে গেছি যে সেকেন্ড হাফ ছুটি থাকবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তা সত্ত্বেও আমরা কিন্তু আশাবাদী থাকব যে আগামী 22 জানুয়ারি কিন্তু কেসটি হিয়ারিং হতে চলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। এবার বলবো যে বিষয়টি, সেটি তোমরা জেনে নাও। তো যেটা বলতে যাবে বন্ধুরা, দেখো যত দিন যাচ্ছে তত কিন্তু এই 11,765 প্যানেলের যে স্টে অর্ডার আপডেট, অনেক কেস কিন্তু যুক্ত হচ্ছে। তোমরা দেখতে পারলে যে অলরেডি কিন্তু দুটো কেস যুক্ত হয়ে গেছিল, আবার কিন্তু নতুন করে একটা কেস, অর্থাৎ 4টে মোট কেস কিন্তু একদিনে হিয়ারিং হতে চলেছে। তো বন্ধুরা আমরা এইটুকু বুঝতে পারছি যে 11,765 প্যানেল খুব শীঘ্রই প্রকাশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তো বন্ধুরা এই বিষয়টি ছিল, তথ্য পেলে আমি আবার জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।
আর সঙ্গে থাকতে হবে, পারলে কমেন্ট করো তোমাদের মূল্যবান কমেন্ট মতামতগুলো বন্ধুরা। আর প্রাইমারি চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।